আজ কসবা বিধানসভার 107 নম্বর ওয়ার্ডে কসবা বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খানের তত্ত্বাবধানে দুস্থ মানুষদের সাহায্যে ত্রাণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। করোনাকালে 107 নম্বর ওয়ার্ডে দুস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন জাভেদ আহমেদ খান তার সহকর্মীরা। আজকের এই ত্রাণ কর্মসূচি অনুষ্ঠানে জাভেদ আহমেদ খান সহ উপস্থিত ছিলেন 107 নম্বর ওয়ার্ডের সহসভাপতি দেবজিৎ দাস, ইতু দাস ও অন্যান্য কর্মীরা। জাভেদ আহমেদ খান আজ বিজেপি এবং বামফ্রন্টকে কটাক্ষ করে বলেন, অন্য দলগুলো ভোটের আগে মানুষের পাশে থাকার ভাষণ দিয়েছিল, এখন তারা কেউই নেই। মানুষের সাহায্য করার জন্য মানুষের পাশে তৃণমূল আছে, তৃণমূল থাকবে, এভাবেই মানুষের পাশে তিনি থাকবেন বলেও জানান জাভেদ আহমেদ খান। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা সহকর্মী বন্ধুদের, আজকে 107 নম্বর ওয়ার্ডের সভাপতি আছেন রবীন, তাকে, ইতুকে, আমাদের আর যারা সব আছেন বন্ধুদের, তারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের কর্ম। আমাদের নেত্রী মা মানে মানুষের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। সেই কাজটা আজকে 107 ওয়ার্ডে আপনারা দেখছেন, ত্রাণ বিলি করে মানুষকে রেশন দিয়ে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইলেকশনের সময় অনেক লোক অনেক রকমের কথা বলেছিল, অনেক পার্টি বলেছিল, তারা নাকি থাকবে আর বাকি সব পালিয়ে যাবে। আজকে তাদেরই পাওয়া যাচ্ছে না, তাদের বাড়িও পাশে আছে। সিপিএমের যে প্রার্থী ছিলেন তার বাড়ির পাশে, কিন্তু তিনি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ইন্দ্রনীল খান তো এখন কোভিডে, আর কোভিডের জন্য সেফ হোম না করে নিজের জন্য শুধু চেম্বার করে রোজগার করছে। আজকে এইসব লোককে চিনতে হবে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের জন্য আছে, থাকবে এবং কাজ করবে। এখানে ১,১২০০ মানুষকে ত্রাণ দেওয়া, কি কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে চাল, আলু, ডাল, তার সঙ্গে মাশরুম, তার সঙ্গে অন্য অন্য সব মুড়ি, সয়াবিন, সবই দেওয়া আছে। আমরা দেখলাম কালকে 91 ওয়ার্ডেও দেওয়া হয়েছিল, তো এটা কতদিন ধরে চলতে থাকবে? মানে এটা চলতে থাকবে, আমরা মানুষের পাশে আছি, মানুষকে দিয়ে চলার চেষ্টা করি। যেখানে আমরা 91 ওয়ার্ডে যেখানে আমরা ভোট পাইনি সেইখানে আমরা কিন্তু ত্রাণ দিয়েছি। কাল আমরা এটা কিরমছে ভাগাভাগি রাজনীতি করে মানুষের দিয়ে কি বলবি? আমি মানুষের এইটা বলতে চাই যে আপনার আসল বন্ধুকে চিনে রাখুন। খারাপ সময়ে যে কাজে আসে সেই আপনার বন্ধু হতে পারে, আর খারাপ সময় যারা পালিয়ে যায় তারা আপনার বন্ধু হতে পারে না। তারা আপনার কিরম হিসেবে প্রকাশ সাজানো হয়ে যাবে, তারা নিজের নিজের মন করতে পারে। আমাকে কর্মসূচি যে দেয় আমাকে মামা কিন্তু আমি সে নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা দিয়ে করে দেওয়া হচ্ছে। এবং জানাব জাভেদ আহমেদ খান যিনি আমাদের এলাকার বিধায়ক, তিনি শুধু আজকের জন্য না, উনি বিগত দিনেও আমাদের সঙ্গে এই আমফান বলুন, করোনা বলুন, প্রতিটি পদক্ষেপে উনি কিন্তু আমাদের সঙ্গে সাথে এবং প্রতিটি মানুষের খাদ্য, বস্ত্র, তারপর তিরপল, যেগুলো যেগুলো যা দেওয়ার প্রতি মুহূর্তে মুহূর্তে সবার কাছে। বিশেষ করে এই প্রোগ্রামটা আমরা যেটা আজকে করলাম, আমরা গত বছরও অনেক প্রোগ্রাম করেছি, গত সপ্তাহে একটা প্রোগ্রাম করেছি, সেখানে আমরা 500 লোকের ত্রাণ দেওয়া হয়েছে। কারণ আজকে যেটা আমরা প্রোগ্রামটা করেছিলাম, যাদের রেশন কার্ড নেই বিশেষত, বা অনেক কারণে তাদের অনেকের রেশন কার্ড ব্লক হয়ে গেছে, এই টাইপের কিছু যারা রেশন তো আমাদের রাজ্য সরকার অ্যাভেলেবেল করে দিয়েছে, সবাই রেশন পাচ্ছে, কিন্তু যাদের রেশন কার্ড নেই সেই রকম দুস্থ পরিবারদেরকে আমরা খুঁজে খুঁজে প্রতিটা পার্ট অনুযায়ী 107 নম্বর ওয়ার্ডে আমরা এই আজকের ব্যবস্থাটা করা হয়েছিল। এই অনুদানটা পুরোটাই আমাদের জাভেদ আহমেদ খান মহাশয় দিয়েছেন তার তত্ত্বাবধানে এবং তার সহায়তায় আজকে আমাদের 107 নম্বর ওয়ার্ডে এই সুন্দর একটা প্রোগ্রাম করেছি। মানুষের স্বার্থে, মানুষ যারা দুস্থ রয়েছে তাদের স্বার্থে দাদা আমাদের পাশে সবসময় থাকে, সারা জীবন তাকে আমরা পেয়ে এসেছি। আগামী দিনে আমাদের কসবার বিধায়ক দাদা, তারই হাত ধরে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। উন্নয়নের কান্ডারি যাদের তাকে দেব কসবার, সবসময় কাছের মানুষ, কাজের মানুষ হিসাবে তাকে আমরা পরিচয় পাই, সেই জন্য আমরা তার সাথেই থাকি। আমাদের সমস্ত কর্মীরা, দিদির আদর্শ আর দাদার এই সবসময় আমাদের পাশে থাকা, এই কর্মসূচি নিয়ে সারা বছর আমরা মানুষের সাথে কাজ করি।